ভাই আপনি যদি তারে বাঁচান তাহলে আমাদের খুব ভালো লাগবে। জি আমি একটু চিন্তা করে জানাই। না না জানান লাগবো না, মনের বিরুদ্ধে তো কিছু করণ যায় না, করা ঠিকও না। আপনি মন চাইলেই কইরেন। ঠিক আছে যাই রে বুড়ি, ভাই আসি। আচ্ছা ইমরান আইতাছে দেখ। এই হালার কথা আমার ডুবা নাই লেখা কোমর বান্ধা নামছে। আমার কাছে আসছিল, দিস ইজ জন্মের কথা শুনাইয়া। ওই মোবাইলে কথা কয় কি কয় একটু শুনাই তো। ইমরান ভাই মুস্তফা ভাই কথা কইব আপনার লগে। দে দে মুস্তফা ভাই রে দে। আচ্ছা ধরো ইমরান ভাই কথা কইব তোমার। হ্যালো ভাই, আপনার কথাবার্তা শুনে আপনারে আমার খুব ভালো লাগছে। আর পরীর কাছে শুনছি আপনি মানুষটা নাকি খুব ভালো। ভালো মানুষের দাম নাই রে ভাই, ভালো মানুষের ভাতও পায় না এই সমাজে। জি 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 শুক্র আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই জি ঠিক আছে। কি কর বুঝলাম না তো, তবে মনে হয় কথাটা মুস্তফার লগে কইল। কেমনে বুঝলি মুস্তফার লগে? ওই যে মুস্তফার নাম ধরে কইল মুস্তফারে দে। আর কিছু শুনোস নাই? আরে কইলই তো দুইটা কথা, হেদিকের কথা তো শুনি নাই, দুইটা কথাই কনা। আরে ওই যে হিজানি কইল কইল ভালো মানুষের ভাত নাই, আরেকটা কথা হইলো শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ কস কি শুকর গুজরান আর কি হইলো? হেডি তো বুঝলাম না। লালি করে লালি যে পিছে মুসকাতে আল্লাহ যদি আর একবার জন্ম দাও তাহলে রাক্ষসীর কাছে আর যাবো না, আমার একটা কাম করে দিবি বোন। কি তুই তো কল্যাণ রোবাইতে যা, গিয়া ওরে বুলাই বেলায় লই যাবি, আমার কথা কবি না। আবারও ওই ভূত কি আপনি কান্দে তুমি যাবো না? না রে ভূত না মানে লেগে তো তোরে কইতাছি, আর বিয়া ঠুকিস ও রাজি হইতাছে না, আর পাও ধরে কম যে বাইরে তুই বিয়া রাজি হয়ে যাবার একটু বাঁচা জানাবো। আচ্ছা যাইতাছি, ঘরে মরিচ গুলা রেখে যাইতাছি। শোন আমি মুস্তফার লগে কথা কইছি। কি কইলো? সব দিক ঠিকঠাক আছে, ও গোলনাহারে বিয়া করবো, আনোয়ারের কোনো চাল কামে লাগে নাই। এইটা তো খুব ভালো একটা খবর দিলেন ভাই। হ্যাঁ আচ্ছা শোন, তুই ওগো বাড়ির দিকটা দেখ, আমি মুস্তফার দিকটা দেখতেছি। ঠিক আছে ঠিক আছে। কি কইলো? মুস্তফা ভাই বলে গোলনারে বিয়া করব। সত্য? ইমরান ভাই তো তাই কইলো। যাই তাহলে বুড়িকে কই আই। ও আচ্ছা
বুবু মুস্তফা ভাই তো তোর বিয়ে করতে রাজি হইছে ইমরান ভাই আয়া একটু আগে কয়ে গেল বুবু তুই খুশি হস নাই তোরা খুশি হলি আমি খুশি मन उठले गायर पशम खड़ा जाए उड़ाने दूरे लाइल আমি তো মনে করছি আর বাসুমি না পরে কি হইল আমার এক ব্যাগ ভইরা তেতুল আর বড়াই দিয়া দিল হ্যাঁ চল ঘুরাই না রে এমন করস না চল না আমার কোনোনে যাইতে ভাল লাগে আরে তুই তো এমন কিছু করস না তুই কেন সারাদিন ঘরে বইয়া থাকবি চল চল মানুষের বেশি গুনলে মানুষ মাথায় উঠে মানুষটা বেশি গুনার দরকার কি আর তুই কি করছস তুই তো একটু পীড়িত করছস তুই কি কোনো ফলারে নাকের রশি দিয়ে ঘুরাইছস আমারে দেখ আমি হন এই গ্রামে এক লগে তিনটা ফলারে নাকের রশি দিয়ে ঘুরাই আরে হো যাই কই আর কইলাম কি আর কথা তুই গোলার গোলার কেমন আছো তুমি শোনা কেমন আছো মোবাইল করো না খেলে আমার মোবাইল করো না তাহলে আমার হাত ছাড় কোনদিন ধরবি না মোবাইল বন্ধ করো খেলে তুমি মোবাইল খেলে বন্ধ করো ইমরান আমার তো নাপন হয়ে গেছে না তুই যদি আনোয়ারের বললকে প্রীত করতে পারস তাহলে তোর দুই বোতল মাল খাওয়া কাকা আপনি গেলে কি করেন আপনি কবে মানুষ হইবেন হ্যাঁ বড় হইলে আপনাকে ছোট নাকি হসুই তো সেদিন তো বাজারে কান্দে চলে গঞ্জে গেছি গঞ্জে থেকে ফেরার সময় গাঙ্গের পারে বইছি বাদ্যের নৌকা ভাসে যায় মিটপিট করে বাতি জ্বলে বায়না ধরছি বাজানের কাছে বাদ্যের না যাব বাদ্যের না যাব বাজান করে বড় হলে যাইস বড় হইলে গ্রামে তখন গ্রামে থাকতাম কবে যেতাম বাদ্যের নাই গাঙ্গের পানিতে চান্দের রস নাই বাদ্যের না কেন যে বিয়ে করছিলাম কেন যে গোল না হারাইল নুরন না হারাইল আমার আর বড় হইতে ছিল না কাকা
सत्य सत्य गोलनार वि ठीक और खाल तो भाई भलो पोला नाम कि मुस्तफा मुस्तफा ওই আমার মেয়ে আমার কাছে নাজুকে বেটি করছে করে আমি কি ভাইছাইছি নাকি আমি তো অরিজিনাল বা অরিজিনাল চল চল অরিজিনাল না অরিজিনাল চল 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 কাকা কাকা চল लक्ष्मी बउ बउ थी गोलनाहारे केमने कन अपने सुंदर मैया कथा कहते हासन क्या एम कर हासिर की हलो बाजन डाके तुम्हारे हुनो बाजन जो तुम्हारे बिया शादीर कथा किसु जिगाय अहनी तारे किसु कोयो ना तुम कईबा जे बेला काका तुम्हारे जमी देखाइछे तुम्हार पसंद होइछे अहन दाम दर निये कथाबार्ता चलतासे ठीक आछे दाम दर जो पसाई क देखे सुने किनिस किंतु अच्छा ठीक है देखी खाओ जा कुछ ना हम कोई नहीं करमो अच्छा चले जा ठीक है जमी पसंद हुई मुस्तफार कोई लो तो हुई से की कोस हे जमी किमने पसंद है बाजान तुम ये जमीर कथा चिंता करता सो ये जमी हे जमी ना कौन जमी अरे तुम यहाँ तो सब बुझ बना तो तुम्हारे बुझने बस नहीं घुमाओ तुम गल गिया हुआ पड़ो जाए तो ना कि कर बुझता बिया करबा ना बुजने की हुई अबार बिया जे करूम अच्छा भाईजान तुम्हारे बियार कथाटा बाजान रे जानानो दरकार ना कल के दिन पर जानाबो कल के दिन पर क्या गोलना हारे लगे एक बार कथा कौन दरकार और लगे कथा ना कोई तो आमी कोनो फाइनल डिसिशन नीते पारतासी ना मोनेर मध्ये अहनो खटका तोमार ना कि कर खटका थाकबो ना आमी तोर लगे प्रेम करी नाई कथा कोई बुजन लागबो ना खराब
পড়ি ক নুরুন বল না আরে কই রে আর একটু দে মোস্তফা ভাই কথা কইব একটু ধর দিতাছি বুবু বুবু মোস্তফা ভাই তোর লগে একটু কথা কইব নে নুরুন যা কার লগে কথা কইতে ইচ্ছা কর না এইটা কি কথা বুবু হ্যাঁ কোনোদিন তোর লগে কথা কইতে চাইছে নুরুন তুই আনতেনে যা একটু কথা কইলে কি হয় তোর জাত যাইবো আমি তোর কি কমু যা খুশি ক পড়ি বুবু তো কথা কইতে শোন না ও বল না রে তো কথা কইতে শর্মায় আচ্ছা ঠিক আছে থাক তবে আচ্ছা নুরুন হন ঠিক আছে দরকার নাই তাইলে থাক কি করলে এরা বুবু কথা কইলে কি জাত যাইতো নুরুন তুই যাতে আনতরে যাইতাম না যাইস না কুনার কুনার একটা কথা কমে এক মিনিট কথা হলো তাও না জানারে ভাই এটা তোর খারায় থানের জায়গা না এটা গুলনাহারে খারায় থাকব জানা ভাই আল্লাহ যায় না কে আল্লাহ কামটা আপনি ভালো করেন না আনোয়ার ভাই শোনেন আনোয়ার ভাই আপনার একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনেন আপনি যে এখনো ঘুরঘুর করেন এটা কিন্তু হেডকোয়ার্টার পর্যন্ত চলে গেছে এখন হেডকোয়ার্টার এত বড় রামদালে খার রয়েছে আপনার সেবা করব আপনি বাড়ি যান তোরা কি ডরদাহাস আমারে ডরদাহাস আপনি ডরান নাই ভাই চোখ
কিরে দল বান্ধা কি ঘটনা কি গোলনাহারের বিয়া নিয়ে আপনার লগে দুইটা কথা আছে কাকা কেডা হ্যাঁ তোর মধ্যে কেডা বিয়া করতে চাস গোলনাহারে কাকা গোলনাহারে আমরা বিয়া করুম কি লেগা কে তোরা কি নবাবজাদা নাকি কোন রাজধানী বরিস তো বলে গে কাকা ও আসলে আপনারা বুঝাই কইতে পারতাছেন না আমরা কই দিয়েছিলাম যে মানে আর কি যেটা কইতে আইছো সেটা ক আসল কথা না কয়ে ফাও ফসল ভরসকে কাকা আপনার বিষয়টা আমি বুঝাই কই মানে গোলনাহারে বিয়া করার মতো যোগ্যতা আমার কারোই নাই হ্যাঁ এইটা ঠিক ইমরান মানে নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আমরা বসছিলাম ইমরানের অবশ্য গোলনাহারে বিয়া করার যোগ্যতা আছে ইমরান ভাইয়ের অবশ্য এত যোগ্যতা নাই খালি লেহা পড়া থাকলে উনি জায়গা জমি থাকান লাগবো না কি কস এই কি কইতে চাস কয়ে ফেলা কাকা ওই যে কি ওই যে লিয়াকত সিকদারের ভাইরার ঘরে একটা পোলা আছে আপনি দেখছেন কার মুস্তফা নাম মুস্তফা কাকা ওইছে কি আপনি তখন মাল খাওয়াছিলেন এই জন্য মনে পড়তে পারতেছেন না আপনি দেখছেন আসলে আপনি দেখছেন তুই এটা কি কলে মতি বড় মজলিসে হ্যাঁ না কাকা 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 আপনি 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 বসেন আসেন আমরা বিষয়টা বলি খুলে বলি আপনি একটু বসেন কাকা বল বল কাকা একটা কথা বলি আপনি নিজের টাকাতে মাল খান বুক ফুলে গেবেন যে আমি মাল খাই ফলনের কি হলো কাকা কাকা যে মস্ত ভাবের কথা কইলাম হে তো গোলনারে পছন্দ করছে খুব পছন্দ করছে কাকা কালকা রাইতেই কথাটা আপনারে কইছিলাম কিন্তু কইলে কি হেদিন গেল হানি আপনি মাল খাওয়াছিলেন সব ভুলে গেছেন তা সে মুস্তফার বাড়ি কই শমশেরনগর কাকা কস কি গোলনার আমার হচ্ছে শমশেরনগর যাইব কা শমশেরনগর হইন না দিয়ে আপনি সেট করে উঠলেন লন্ডন হলে তখন কি করবেন আমি গোলনারের লোক একবার কথা কই দিই কাকা মাইয়া পোলারে দেখছে পোলাও মাইয়ারে দেখছে আর কি কথা কইবেন তারপর গোলনাহার গোলনা রে বয় কি শুনলাম রে মা কি শুনছ যে মতি ওরা কইতাছে লিয়াকত সিকদারের ভাইরা ভাইর পোলায় বলে তোরে দেখে খুব পছন্দ করছে তুমি মত দিলে বিয়া হইব না মত দিলে বিয়া হইব না সব শ্রীনগর যাবি গা হুন্ডি তো বুকটার মধ্যে মসুর দেয় তাহলে না কইরা দাও তোর মন কি চায় বিয়া শাদি দরকার নাই বাজার তোমার সারি যেতে ইচ্ছা করে না না বিয়া শাদি তো লাগবই গ্রামের মধ্যে একটা পোলা যদি পাইতাম তোরা খাড়া আমি আইতাছি কাকা গোলনাহারের লগে মুস্তফা ভাইয়ের বিয়েটা দিবেন কি দিবেন না এটা তো কোয়া লাগবো জানা লাগবো না আরে এত অস্থির হইছিস কে তোর মধ্যে কেউ করলে তখনই দিয়ে দিতাম ওই শমশেরনগরের কথা শুনে তো বুকের মধ্যে সিপ মারছে তাহলে দিবেন না আরে দিব না কইছি নাকি হাতে থাকুক না আগে দেখি না গ্রামের মধ্যে কাউরে পাইনি দেখছস মাল খাইতে খাইতে কাকার বুদ্ধি কেমন খুলছে গাছেরটাও খাইতে চায় নিচেরটাও খাইতে চায় দশটা মিনিট সময় দেন আমারে আচ্ছা যান 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 ঠিক আছে আয় কাকা ও কাকা জব্বরের বেকরিতে আপনার ধান খেতে সব ধান খাই ফেলাইতেছে কিছু কর না মান সম্মানই থাকতেছে না ধান দে করুন কি আরে সমস্যা তো মিটে গেছে আমি তো গোলনাহারের বিয়া ঠিক করছি ওই শমশেরনগরের মুস্তফার লগে ইমরান কথাটা আগেও কইছি অহনও কই অগ তো মানাই তো ওরা ছাড়া আমরা দেখবো না হেই শমশেরনগর বিয়া দিবি গোলনাহারে আরে গেরা মতো তেমন কোনো পোলাবান বিশ্বাস পাইলাম না তুই তো আছস
তাহলে উদ্ধার করতে পারোস না করিস না বাপ ওফো কাকা বুঝুন না কেন আর কোনদিন আমার মায়ের বিষয়ে নাক গলাবি না জব্বারের লগে বিয়া দেব জব্বারই ভালো বলা এক পায় খারাপ হইছে আমার মায়ের বিয়া করানোর লাগা भाई पिछने खेते काम कर तो पहला नाई कुली क्या धरे গোলনারে আনোয়ারের লগে যা করছে হেতে জমি ছাড়া কেউ বিয়া করবো নি কে অর্ধেক জমি লিখে দিলে কি গোলনারে সতী সাবিত্রী হয়ে যাবো নি না তো জমির দিকে চাইয়া ব্যাপক কথা গিলা ফেলাইতাম আর কি যা জমি লেগে তুমি অর্ধেক গোলনারের নামে গোলনারের নামে লিখে দিলে তুই বোনা কাকা জমি আমার নামে লিখে দেওয়া লাগব কে তোর নামে লিখে দিব কে গোলনারের লগে আনোয়ারের যা হটলাইন গোলনার যদি আমার লাঠি দিয়ে আনোয়ারের লগে ভাগ্য জায়গা আমি কি বইবে আঙ্গুল চুষুম তোর স্বভাব চরিত্র ভালো নি হ্যাঁ তুই বেড়া কাইটা মায়া পোলা ঘরে ঢুকোস না হ্যাঁ তুই যদি খেদা দেস আমার গোলনার রে কাকা আমার সহজ চরিত্র কিন্তু এতটা খারাপ না কাকা জমি গোলনারের নামে লিখে দেবো তাইলে কাকা আমি বিয়া করুম না আর কোনদিন বিয়ার কথা মুখে নিবি পিলিত করবি কেন লাগে ঘরে ঢুকবে তুমি কাউরে বাপের ভাঙা ঘর ভাল লাগে না না হৌরবানি যেতে মন চায় কিনা কথা কষ্ট থাকে কোনো মানুষের কথা বহুত চিন্তা করছি বাদ দাও গুলি এবার নিজের কথা চিন্তা করো নিজের কথা কি চিন্তা করো কাকা বাজেছে না চলো বিয়া করে ফেলাই তোমারে কিন্তু আমি গোলনাহারে বাড়ি পাঠাইছিলাম খবরটা তুমি আমারে অহনো দাও নাই আরে বাবা গেছিলাম হেরা মস্ত বাবার লগে গোলনাহারে বিয়া দিব না কেডে কইছে পেলা কে নিজে কইছে কইছে অন্য গ্রামের পোলার লগে সে বিয়া দিব না তুমি ফোন করো না গোলনাহারে ফোন করো না চিন্তা করতেছো কে ফোন করো বুবু পড়ি মোবাইল করছে করুক
যদি তোরে চাই কবি নই আমি মিছা কথা কইতে পারম না তাহলে কাটতে দে দূর ধরবারই পারম না তুললো না তো কইলাম না আমি কইলাম না একটা ঝামেলার মধ্যে আছে এ কই যাও আহ আমার লগে পারবেন তুই আর রাজি আমিলে আমার দোকানটা কদিন তুই চালাতে পারবি কে পারবি নি এটা ক আগে কও কেন দোকান চালাতে দিব কয়টা দিন আমার একটা লোয়ার শিকল দিয়ে একটু বাঁধা রাখ খাওয়ানোর সময় খালি খাওয়ানটা দিবি গোসলের সময় গায়ে পানি ঢেলে একটু ডলিয়া দিবি পারবি না বুঝোস না কিল্লি গা ঘরে যতক্ষণ থাকি আমার মাথাটা ঠিক থাকে দোকানে যাও না লেগে রাস্তায় নামলেই তো আমার উত্তরে টানে আমি কি করব আমার একটু ক পরি তুই না তোর খালাতো ভাইয়ের লগে গুলনারের বিয়ে ঠিক করলি তাইলে ভেলা কাকা আমার ভাইয়ের হাত পা ধুললো কেন তোর ভাইয়ের চেহারা রাজপুত্রের মত না এলো পরি তুমি কি কও লালের চেহারা কি কম সুন্দর নাকি দাও 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 সুন্দর করে দাও হাসিটা দিলে দুই গালে কি সুন্দর দিলে টুল পর এই লালি টুল ধরে দাও 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 তো গ্রামে এত পুরুষ মানুষ থাকতে আমি পরির কেন আমার হাসি দিও আচ্ছা ঠিক আছে বেলাকে করে পাঠাই দিমু রে হাসিটা দেহাই দিস টুলটা দেহাই দিস তোমাকে জুতা জেনা সে আর নাম রাখতে না খরগোশ আয় গোলনাহার এক গ্লাস পানি খাওয়া বাবজা নাও গোসল করে নাও নুরন পুরি রে বিয়ার আলাপটা চালাই যেতে ক আচ্ছা শমশের নগর তো বেশি দূর না এখান থেকে বিয়েটা মনে হয় হয়ে যাও নিবালা না বাজান এইসব কথা থাক এখন বিয়ে না করলে কি হয় মানছে বন্ধ কয় চাইছিলাম কয়টা দিন ফুপুর বাড়ি থেকে আসো তা কালকে না কইলাম যাইতে গেলি না কে মতি বেতা আইলো না দেখাইস কে পারিনি দিয়েতে মতি আরে মোবাইল করে ক ভ্যান নিয়ে আইতে ফুপুর বাড়ি যাবো হ্যাঁ মতি ভাই অনেক লেগে ভয় রয়েছে তো মানুষের ডাই কানবি লাগলে ধান দিবি মানুষের ঠেকা পড়ছে তো অনেক লেগে তুই ফোন করতে পারিস না পারুম না কইতে কই যাইতে সোস তুই যদি না পারস তাহলে আমার ব্যবস্থা তো আমারই করণ লাগবো লাগবো না আমি আলম ভাইরে জানাইতেছি অনুরণ কই যাস বেনানন লাগবো বলে গুগলে যাবই কল তো হুম কি পুরীর খালা তো বাইরে দেখছস তুই দেখছি কেমন পলব কিছু মে দেখতে একটু হুম বলো দিবালা তোরে যা এত মোবাইল করি ধরস না কে কি করু আসিলাম একটা গ্যাঞ্জামের মধ্যে এমনি উল্টে গেছে বলে কি উল্টাইছে বেলা কাকা বলে বিয়ায় মত দেয় নাই হ্যাঁ রে বাজানের কি মাথা ঠিক আছে বিয়া মুস্তফা ভাইয়ের লগে মতি ভাই বুবু তোমার লো একটু ফুফুকো বাড়ি যাইতে চাই একটু দিয়া বা এটা কেমন কথা ওরা বিয়া করার লেগে মুস্তফা ভাই বয়ে রয়েছে ও যাবো শমশের নগর
মোস্তফা কারে বিয়া করব তরে আমারে করব কে কোন কথাই মুখে আটকায় না না কইলে বিয়া হয়ে যায়নি বিয়া করতে সময় লাগবো না এ পরি চলো কই যামু আরে বাবা বিয়া করে দেয় দে ওরে বিয়া করতে কতক্ষণ লাগে এক সেকেন্ডে কবুল করবো আমি আর এক সেকেন্ডে কবুল করবে তুমি জাস্ট দুই সেকেন্ডের মধ্যে বিয়া শেষ চলো চুপ করে এখানে খাড়া থাকবা একটা কথা কইবা না তুমি হন্নুরুন মোস্তফা ভাইয়ের কইলে মাথা ঠিক নাই জন তন বিগড়ে যাইতে পারে ওই আনোয়ার বদমাইশটার লগে দেখা হইলেই উল্টা পাল্টা কান পড়া দেয় নিজের বউয়ের নামে তার পীড়িতের কথা শুনতে কি কারো ভাল লাগে কয়